সাপ টাপ যাতে আবার না কামড়ায়, আমার তো ভয় লাগতেছে, আমার কাছে মানে উপর দিয়ে যেতে হবে। আজকে নানু বাসায় আসলাম, তো এটা হলো গিয়ে হাতে পালা মুরগি আমার নানুর। আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে একটা জায়গায় যাব, তো আগের ভিডিওতে সেটা দেখানো হয়নি, তো আজকে আমরা সেখানে যাচ্ছি। সো লেটস এনজয় দ্য ভিডিও। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই দেখেন কোথায় চলে আসলাম, মানে গ্রাম যাকে বলে। আমি কিন্তু আসলে একটা ধানের ক্ষেতের উপর দাঁড়ায় আছি, একেবারে 360 ডিগ্রি ঘুরায় নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর। চল আমরা ওই গাছটার কাছে যাই, চলেন। দেখেন কত সুন্দর, আর এখানে তো আপনার কি বলবো, ঘাস আর এই যে বিভিন্ন ঔষধি পাতা, বুঝছেন, এই যে বিভিন্ন কি যে হেরান চিচেক না কি যে বলে এগুলারে, এগুলো অভাব নাই। এ দেখেন এই খরা, দেখছেন খরা হয়ে কি হয়ে গেছে এই জায়গায়। সাবধানে যাইতে হবে আপনার, সাপ টাপ যাতে আবার না কামড়ায়, আমার তো ভয় লাগতেছে, আমার কাছে মানে উপর দিয়ে যেতে হবে। আমার পুরা খরা, দেখছেন পুরা খরা, আমি উপরে উঠে যাই, ভয় লাগতেছে। এখান থেকে উপরে উঠবো, আর এই যে একটা রাস্তা দেখছেন, ওই যে আমরা ওখান থেকে হাঁটতেছিলাম, দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর। এখান থেকে হাঁটতে হাঁটতে যাই, দেখেন ফুল গাছ, এটা ফুল ছিঁড়ে নি, ঠিক আছে, এই দেখেন ফুল, কি সুন্দর ফুল। ওই যে একটা পাখি পাখি এই যে পাখি যাচ্ছে, দেখছেন, মানে একটা পুরাই গ্রাম। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখেন এই যে খরা জায়গাটা একটু ভিজা 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 লাগতেছে। এই দেখেন কি পাইলাম, এটা পেঁপে, একেবারে অরিজিনাল পেঁপে গাছের পেঁপে। দেখেন এই যে কি সুন্দর পেঁপে, কি সুন্দর পেঁপে গাছ, আর কি সুন্দর জায়গা। সব চলে যাচ্ছে আপনাদের, আমি দেখাইতে পারলাম না গাছটা, তবে আজকে এই পর্যন্ত। দেখেন কত সুন্দর জায়গা, যাওয়া যাক এখন। দেখেন কত পেঁপে গাছ, কত পেঁপে গাছ, এখানে পেঁপে গাছের অভাব নাই, আর সব একেবারে অরিজিনাল। শাক গাছ পেলাম, আমি সেটার নাম জানি না, আর আপনি যদি কেউ জানে থাকেন বলবেন, আসলে এটা কি নাম কমেন্টে জানাই দিবেন। আমরা এখন
আজকে নানু বাসায় আসলাম, তো এটা হলো গিয়ে হাতে পালা মুরগি, আমার নানুর নিজের একেবারে বাসার হাতে পালা মুরগি। তো সেটা এই যে দেখে আপনাদের, তো সেটা সরি মোরগ, এই মোরগটা আমার নানু আমার জন্য মানে জবাই করে খাওয়ানোর জন্য প্রস্তুত করতে বলেছেন, তা আপনাদের দেখাচ্ছি। এই যে সেই মোরগটা, আর মোরগটা কাটার সময় শেয়ার করতে পারলাম না, আর এটা জবাই আমি আমার নানা দুজনে মিলে করেছি। দেখেন এটা কিন্তু একদম দেশি, কোনো ফরমালিন কিচ্ছু নাই। দেখেন আমার নানা এই বয়সে কত পরিশ্রম করছেন, এই দেখেন, এই যে এটা হলো মুরগির খাঁচা। তিনি একজন ফ্রিডম ফাইটার। আর এটা হলো বড়ই গাছ, ওর অভাব নেই, এখানে অনেক বড়ই গাছ আছে। ডাল রান্না করছে, প্রায় শেষ খাওয়া। আর এইখানে মুরগি, এটাও প্রায় শেষ। হাফেজ সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। সো দ্যাট স্টে টুন উইথ আওয়ার চ্যানেল।